কেমন আছো তোমরা? আশা করি অনেক বেশি ভালো আছো। আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। তো যে ব্যাপারটা আমি আজকের পর্বে এই সৃজনশীলটি সমাধান করাবো, এই সৃজনশীলটি 2017 সালের সিলেট বোর্ডে JSC পরীক্ষায় এসেছিল। তো যে দেখো যে ব্যাপারটা মূল বইয়ের অঙ্কগুলো এবং বিগত বছরের সৃজনশীলগুলো যদি তুমি পারো, সেক্ষেত্রে বোর্ড পরীক্ষায় যে সৃজনশীলই আসুক সেক্ষেত্রে তুমি কিন্তু পারবে, অঙ্ক পারবে। তবে যে ব্যাপারটা এটা মুখস্থ করবে না, বুঝে বুঝে করবে। অনেকে কিন্তু আসো অঙ্ক মুখস্থ করো, মুখস্থ না বুঝে বুঝে যদি করতে পারো তাহলে যে সৃজনশীলই আসুক সেক্ষেত্রে তুমি পারবে। বলা আছে কামাল সাহেব 5 বছরের জন্য ব্যাংকে 20,000 টাকা জমা রাখলেন, ব্যাংকের বার্ষিক মুনাফার হার 10%। বলা আছে চলকের পরিচয় সহ চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্রটি লিখো, চলকের পরিচয় সহ চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্রটি লিখতে বলছে। চক্রবৃদ্ধি মূলধন, দেখো চক্রবৃদ্ধি মূলধন সি সমান আমরা সূত্র জানি P(1+R)n। দেখো চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে C=P(1+R)n। এখানে দেখো আমার চলকের পরিচয় দেব, যে যে চলক আছে এখানে C=, চক্রবৃদ্ধি মূলধন P=, দেখো P=, মূলধন বা আসল মূলধন, পিকে আমরা মূলধন বলি আবার আসলও বলি, তাহলে মূলধন বা আসল, আর R=, মুনাফার হার, দেখো R=, মুনাফার হার, আর সমান আমরা লিখবো মুনাফার হার, আর এন সমান লিখবো হচ্ছে সময়, দেখো এন সমান হচ্ছে সময়। তার মানে দেখো আমার ক নং সমাধান করা শেষ। এরপরে দেখো খ নং, খ সমাধান করাবো। দেখো খতে কি বলা আছে, খতে বলা আছে যে কত বছরে কামাল সাহেবের টাকা মুনাফা আসলে দ্বিগুণ হবে, কত বছরে কামাল সাহেবের টাকা মুনাফা আসলে দ্বিগুণ হবে। তো দেখো কামাল সাহেব 5 বছরের জন্য ব্যাংকে টাকা জমা রাখছিলেন, তো এখানে কিন্তু বের করতে বলছে কত বছরে কামাল সাহেবের টাকা মুনাফা আসলে দ্বিগুণ হবে। তো দেখো 5 বছরের জন্য ব্যাংকে 20,000 টাকা জমা রাখছিলেন, তাহলে কত টাকা জমা রাখছিলেন মনকে প্রশ্ন করো, 20,000 টাকা জমা রাখছিলেন, তার মানে দেওয়া আছে আসল হচ্ছে 20,000 টাকা। দেওয়া আছে কি কি দেওয়া আছে আমরা লিখবো, দেওয়া আছে দেখো দেওয়া আছে আসল, দেওয়া আছে আসল পি সমান 20,000 টাকা, 20,000 টাকা, দেখো আসল পি সমান 20,000 টাকা দেওয়া আছে। ব্যাংকে জমা রেখেছিলেন 20,000 টাকা, যেটা জমা রেখেছিলেন সেটা হচ্ছে তার আসল বা মূলধন। এরপরে দেখো যে ব্যাপারটা ব্যাংকের বার্ষিক মুনাফার হার 10%, তাহলে মুনাফার হার R=, দেখো দেওয়া আছে 10%। আমরা যদি পার্সেন্টেজ তুলে দিই, দেখো পার্সেন্ট তুলে দিই, তাহলে পার্সেন্ট তুলে দিলে কিন্তু 100 দ্বারা ভাগ হয়, তাহলে এত টাকা। দেখো আমরা আসল দেওয়া আছে, মুনাফার হার দেওয়া আছে, এখন বলা আছে কত বছরে কামাল সাহেবের টাকা মুনাফা আসলে দ্বিগুণ হবে, তার মানে মুনাফা আসলে দ্বিগুণ হবে, তার মানে মুনাফা আসল কত হবে, দেখো অতএব মুনাফাকে আমরা আয় দ্বারা প্রকাশ করি, মুনাফা I=, কত হবে বলা আছে মুনাফা আসলে দ্বিগুণ হবে, মানে মুনাফা আসলে দ্বিগুণ হবে। দেখো আমরা মুনাফা সমান সূত্র জানি, মুনাফা আসল বিয়োগ আসল, দেখো মুনাফা আসল কত দেওয়া আছে, দেখো বলা আছে যে মুনাফা আসলে দ্বিগুণ, মানে আসলের দ্বিগুণ, তার মানে মুনাফা আসল কত হবে, দেখো যদি আসল হয় 20,000 টাকা তাহলে মুনাফা আসল হবে 20,000 × 2, কারণ মুনাফা আসলে দ্বিগুণ, তার মানে হবে কি দেখো যে ব্যাপারটা 2 × 20,000 বিয়োগ আসল কত হবে, দেখো আসল তো আছে দেয়াই আছে হচ্ছে 20,000, এত টাকা। দেখো আমরা মুনাফার সূত্র জানি, মুনাফা আসল মাইনাস আসল, দেখো মুনাফা আসল কত, দেখো মুনাফা আসলে দ্বিগুণ, মুনাফা আসলে যেহেতু দ্বিগুণ বলা আছে তার মানে মুনাফা
মুনাফা আসলে হবে আসলের দ্বিগুণ, মানে দুই গুণ আসল। আসল হচ্ছে 20,000 টাকা, আর বিয়োগ হচ্ছে আসল হলো আসল দেওয়া আছে 20,000। তাহলে আসে কত দেখো, তাহলে 40,000 বিয়োগ 20,000, এত টাকা সমান আসে হচ্ছে 20,000 টাকা। তার মানে আমরা মুনাফা আয় সমান পেয়েছি 20,000 টাকা। এখন বের করতে বলছে কত বছরে, এখানে কিন্তু বছর দেওয়া ছিল 5 বছর, এখানে যে ব্যাপারটা আমার কিন্তু বের করতে বলছে বছর, সুতরাং এই 5 বছর আমরা নেব না, আমরা এই কত বছরে, মানে সময় এন ইকুয়াল টু সময় সমান এন, সময় সমান এন। আমরা জানি সরল মুনাফার, সরল মুনাফার ক্ষেত্রে আই ইকুয়াল টু পি আর এন, বা পি আর এন ইকুয়াল টু আই, বা এখান থেকে দেখো আমার এন এর মান বের করতে হবে, এন ইকুয়াল টু আই, এটা গুণাকারে আছে তাহলে ভাগ হবে পি আর, দেখো আই, আই মানে হচ্ছে আসল, তো আসল আমার কত দেওয়া আছে দেখো, সরি, আয় মানে হচ্ছে মুনাফা, মুনাফা আমার কত দেওয়া আছে দেখো, মুনাফা হচ্ছে 20,000 টাকা, আর পি, পি মানে হচ্ছে আসল, আসল দেওয়া আছে হচ্ছে 20,000 টাকা, গুণ মুনাফার হার, আর আর সমান দেখো দেওয়া আছে 10/100। এখন আমরা যদি এটা উল্টায় দিই, তাহলে এটা উল্টায় দিই, তাহলে 100 কিন্তু লবে চলে যাবে, তার মানে 20,000 গুণ 100/20,000 গুণ 10। দেখো এখন আমরা কাটাকাটি করব, যদি কাটাকাটি করি তাহলে কি পাই, দেখো এই 20,000 আর এই 20,000 কাটা, এবার 10 দিয়ে ভাগ করলে 1 হয়, আর 100 কে 10 দ্বারা ভাগ করলে হয় 10। তার মানে কয় বছর আছে দেখো, আসে দেখো 10 বছর। এখন তাহলে অতএব নিম্ন কত বছরে কামাল সাহেবের টাকা মুনাফা আসলে দ্বিগুণ হবে, তার মানে 10 বছরে কামাল সাহেবের টাকা মুনাফা আসলে দ্বিগুণ হবে, তাহলে লিখবো অতএব নিম্নে উত্তর 10 বছর, তার মানে নিম্নে উত্তর হচ্ছে 10 বছর। দেখো প্রশ্নটা কি বলছে, যে কত বছরে কামাল সাহেবের টাকা মুনাফা আসলে দ্বিগুণ হবে, মানে মুনাফা আসলে দ্বিগুণ হবে, তো দেখো যে ব্যাপারটা আসল হচ্ছে 20,000 টাকা, মুনাফার হার আর ইকুয়াল টু 10%, পার্সেন্টেজ তুলে দিলে 100 দ্বারা ভাগ। এবার আমরা মুনাফা আয় সমান সূত্র জানি, মুনাফা আসল বিয়োগ আসল, তাহলে মুনাফা আসল কত, দেখো বলা আছে মুনাফা আসলে দ্বিগুণ হবে, মানে মুনাফা আসল হবে আসলের দ্বিগুণ, মানে 20,000 গুণ 2, আর বিয়োগ আসল, যদি ক্যালকুলেশন করি তাহলে 20,000 পাই। এরপরে দেখো সময়কে আমরা এন ধরলাম, আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আই ইকুয়াল টু পি আর এন, বা পি আর এন ইকুয়াল টু আই, অতএব এন ইকুয়াল টু আই ভাগ পি আর, এবার মানগুলো বসাবো, বসিয়ে ক্যালকুলেশন করলে 10 বছর আসে, অতএব নিম্নেও সময় হচ্ছে 10 বছর। এখন আমরা গ সমাধান করাবো, দেখো গতে বলা আছে মেয়াদ শেষে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো, মানে মেয়াদ শেষে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করতে বলা হয়েছে, তার মানে আমরা আগে সরল মুনাফা বের করব, এরপর চক্রবৃদ্ধি মুনাফা বের করব, এরপর দুই মুনাফার পার্থক্য বের করব। তো দেখো দেওয়া আজকে কি আমরা লিখি, দেওয়া আছে, দেখো দেওয়া আছে কি লিখি, দেওয়া আছে দেখো কামাল সাহেব 5 বছরের জন্য ব্যাংকে 20,000 টাকা জমা রাখলেন, মানে তিনি যত টাকা জমা রাখছেন সেটাই কিন্তু আসল বা মূলধন, তাহলে দেওয়া আছে আসল, আসল পি সমান 20,000 টাকা, দেওয়া আছে আসল পি সমান 20,000 টাকা। এরপরে বলা আছে 5 বছরের জন্য, মানে সময় সময় এন সমান 5 বছর। এরপর বলা আছে যে ব্যাংকের বার্ষিক মুনাফার হার 10%, মানে মুনাফার হার দেওয়া আছে, মুনাফার হার, দেখো মুনাফার হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি, আর ইকুয়াল টু দেওয়া আছে 10%। এখন আমরা পার্সেন্টেজ যদি তুলে দিই তাহলে 100 দ্বারা ভাগ করতে হবে, এত টাকা মুনাফার হারও দেওয়া আছে, দেখো আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে, মুনাফার হার দেওয়া আছে। এখন বলা আছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো, তাহলে লিখবো আমরা জানি
আমরা জানি সরল মুনাফা আই সমান পি আর এন। দেখো সরল মুনাফা আই সমান পি আর এন। এখন দেখো পি পি মানে দেওয়া আছে আসল, আসল হলো 20,000 টাকা গুণ আর, আর হচ্ছে মুনাফার হার, মুনাফার হার দেওয়া আছে 10/100, আর সময় সময় এন সমান দেওয়া আছে হচ্ছে 5 বছর। এখন যদি কাটাকাটি করি 100 দিয়ে ভাগ করে, যদি 100কে 100 দ্বারা ভাগ করলে 1, আর আমরা যদি 20,000কে 100 দ্বারা ভাগ করি তাহলে হয় 200। এবার গুণ করি, গুণ করলে হয় 5 × 2 = 10, তার মানে 10,000 টাকা আসে, সরল মুনাফা আসে 10,000 টাকা। এবার দেখো আমরা সরল মুনাফা বের করছি, এরপর চক্রবৃদ্ধি মুনাফা বের করব। চক্রবৃদ্ধি মুনাফা বের করার জন্য আমরা আগে বের করব চক্রবৃদ্ধি মূলধন। তাহলে অতএব চক্রবৃদ্ধি মূলধন, দেখো চক্রবৃদ্ধি মূলধনের আমরা সূত্র জানি, সি সমান পি ইন্টু 1 + r^n। এখন দেখো পি এর মান কত দেওয়া আছে, দেখো পি এর মান দেওয়া আছে হচ্ছে আসল, আসল হচ্ছে 20,000 টাকা, আর 1 + r, আর এর মান দেওয়া আছে 10/100, আর এন এন এর মান দেওয়া আছে হচ্ছে 5 বছর, মানে 5। এবার আমরা ক্যালকুলেশন করব, যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো এখানে আসে হচ্ছে 20,000 × 1 + দেখো 10/100 = আসে 0.1, এরপর পাওয়ার হচ্ছে 5। এখন 20,000 গুণ, দেখো যে ব্যাপারটা 0.1 যোগ করলে হয় 1.1, এরপর পাওয়ার হচ্ছে 5। এবার দেখো 20,000 গুণ 1.1, এর পরে পাওয়ার আছে 5, মানে 5টা 1.1 গুণ, তাহলে 1.1 × 1.1 × 1.1 × 1.1 × 1.1, 1টা 2টা 3টা 4টা 5টা, দেখো 1.1 × 5, মানে এটা 5 বার গুণ। যদি গুণ করো ক্যালকুলেটারে তাহলে ক্যালকুলেটারে গুণ করলে আসে 32,210.2, এইটা আসে। তার মানে আমরা চক্রবৃদ্ধি মূলধন পেলাম এত টাকা। এরপর আমরা বের করব চক্রবৃদ্ধি মুনাফা, দেখো চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে সি মাইনাস পি। এখন দেখো সি সমান আমরা চক্রবৃদ্ধি, সি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, মূলধন সমান পেয়েছি আমরা 32,210.2 বিয়োগ পি, পি মানে হচ্ছে আসল, আসল হচ্ছে 20,000 এত টাকা। এখন দেখো আমরা যদি বিয়োগ করি, বিয়োগ করলে আসে 12,210.2 এত টাকা, এটা পেলাম আমরা চক্রবৃদ্ধি, মুনাফা। আমরা আগে পেয়েছি সরল মুনাফা, দেখো সরল মুনাফা, এরপর পেলাম আমরা চক্রবৃদ্ধি মুনাফা। এবার আমরা দুই মুনাফার পার্থক্য বের করব, সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। দেখো সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হচ্ছে, দেখো চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে 12,210.2 বিয়োগ সরল মুনাফা, দেখো আমরা সরল মুনাফা পেয়েছি হচ্ছে 10,000, তাহলে এত টাকা সমান আসে কত, দেখো যদি বিয়োগ করি তাহলে আসে হচ্ছে যে ব্যাপারটা সেটা হলো, দেখো 12,210.2 থেকে যদি 10,000 বিয়োগ করি তাহলে আসে 2,210.2 টাকা, এটাই হচ্ছে আমার উত্তর। দেখো যে ব্যাপারটা বলছে সেটা হলো যে মেয়াদ শেষে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করো, মানে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করতে হবে। দেখো আমার দেওয়া আছে আসল পি দেওয়া আছে, সময় এন দেওয়া আছে, মুনাফার হার আর দেওয়া আছে,
তাহলে আমরা প্রথমে সরল মুনাফা বের করবো, সরল মুনাফা বের করার সূত্র আই ইকুয়াল টু পি আর এন। এরপর চক্রবৃদ্ধি মুনাফা বের করবো, চক্রবৃদ্ধি মুনাফা বের করার জন্য চক্রবৃদ্ধি মূলধন বের করবো, দেখো চক্রবৃদ্ধি মূলধন বের করার সূত্র হচ্ছে সি ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন, মান বসালে এত আসে। এরপরে বের করবো চক্রবৃদ্ধি মুনাফা, সূত্র সি মাইনাস পি। এবার সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করবো, তাহলে অ্যান্সার শেষ। সহজ কথা, প্রথমে সরল মুনাফা বের করবে, এরপর চক্রবৃদ্ধি মুনাফা মূলধন বের করবে, এরপর চক্রবৃদ্ধি মুনাফা বের করবে, এবার দুই মুনাফার পার্থক্য বের করবে, বের করলেই তোমার নির্ণয় অ্যান্সার চলে আসবে। তো আশা করি তোমরা অঙ্কটা সুন্দর করে বুঝতে পেরেছ। তো আজকে আমি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবা।